আসসালামু আলাইকুম। গাছে নাকি কথা বলে, এটা দেখার জন্যই আমরা আজকে গিয়েছিলাম এই গাছের কাছে। অর্থাৎ আমরা জানি যে এইটা একটা ভুয়া কথা, বানোয়াট কথা এবং এর কোনো ভিত্তি নাই। তারপরেও যেহেতু আমাদের কাছেই, তো আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম যে গাছে যেহেতু কথা বলতেছে, শুনে আসি সেখানকার মানুষের অভিমত কী এ সম্পর্কে। যদিও আমি আগেই বলে নিচ্ছি এইটা একটা ভুয়া ঘটনা, এবং এই ঘটনার সূত্রপাত কীভাবে ঘটলো এবং এটাকে কীভাবে ছড়িয়ে দেওয়া হলো সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এটা বলার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নেই, সেইটা হচ্ছে আমরা যখন এখানে গিয়েছিলাম, অর্থাৎ এই এলাকায় যখন আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে এখানকার আশেপাশের মানুষদের বক্তব্য শুনে আমার অত্যন্ত চমৎকার লেগেছে। আশেপাশে যেসব মানুষরা ছিলেন, অর্থাৎ এই এলাকার মানুষেরা, তারা অত্যন্ত মেধাবী, এবং আমার কাছে মনে হয়েছে এরা মূলত কুসংস্কারচ্ছন্ন না। এই ঘটনাটি ঘটে ছোট্ট একটা বাচ্চাকে কেন্দ্র করে। ওই বাচ্চাটা খেলতে খেলতে, ওই বাচ্চাটার সাথেও আমাদের দেখা হয়। আমি তখন ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তোমার সাথে কী হয়েছে আমাকে একটু বলো তো। তো ওই বাচ্চাটা আমাকে বলতেছিল যে আমি দা দিয়ে খেলতে খেলতে ওই গাছে একটা কোপ দিই, মানে ওই গাছটা হচ্ছে আমাদের এদিকে আকাশি গাছ বলে, অনেক লম্বা হয়, চিকুন টাইপের। তো ওই গাছে ও কোপ দেয়, কোপ দেওয়ার সাথে সাথে ওই গাছের থেকে নাকি আওয়াজ আসে যে আমাকে মেরো না বা এই টাইপের কিছু একটা। তো ও যখন আরেকজনকে বলে, তখন এইভাবে একজন দুজন করে কানে, মানে এক কান থেকে আরেক কানে পৌঁছাইতে পৌঁছাইতে এইটা হয়ে যায় যে গাছে নাকি কথা বলতেছে। এরপরে যে ধরেন যে সাংবাদিকরা যায় সেখানে, এবং তারা যাওয়ার পরে সুন্দর সুন্দর মেয়েরা সেখানে যায়, তাদের ভিডিও ফুটেজ কালেক্ট করে তারা দেখে যে কান পেতে রাখছে এবং ভিতর থেকে কথা বলতেছে। যখন আমরা সেখানে গেলাম, আমাদেরকে বলা হলো যে ভাই এখন তো আর গাছে কথা বলে না। আমি বললাম কেন কথা বলে না, কেন আমরা তো শুনে আসলাম যে গাছে নাকি কথা বলে। যদিও এটা জানার আমার কোনো ইচ্ছা নাই যে এই গাছে কথা বলে কি বলে না, এবং অনেক মানুষ এই গাছের কাছে গিয়ে বলতেছেন যে তারা এইটা চায় ওইটা চায়। আমি জানি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো খারাপ সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা করতে পারেন, এর বাইরে কেউ না। অতএব এই গাছে গিয়ে আমি পা দিয়ে লাথিও মেরে আসছিলাম যে দেখি গাছ আমার কিছু করতে পারে কিনা। দিব্যি আমি আমার জায়গায় চলে আসছি, কারণ তো আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এই গাছ আমার কোনো ক্ষতিও করতে পারে না, ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। তবে একটা সুসংবাদ হচ্ছে, আমি ওখানে যাওয়ার পরে অনেক কিছু বলি ওনাদেরকে, এবং ওখানে যে মুরব্বীরা ছিলেন ওনারা চমৎকার মাশাআল্লাহ, এবং আশেপাশে যে মানুষগুলো ছিলেন তারাও ওই এলাকার মানুষগুলো খুবই ভালো। এবং তাদের সাথে যখন কথা বলি, বিশেষ করে কয়েকজন মুরব্বীর সাথে কথা বলে, ওনাদেরকে বলি যে আপনারা যে কাজটা করতেছেন বা করতে দিচ্ছেন, এটা তো পরবর্তীতে শিরিকের একটা আখড়া হয়ে যাবে। মানে মানুষ এখানে এসে বলতেছে যে এটা আল্লাহ তাআলার একটা কুদরত, হইতেও পারে, হইলেও হইতেও পারে, মানে যে আসতেছে সেই বলতেছে। তখন সমস্ত মানুষ যখন একত্রিত ছিল, তখন তাদেরকে বললাম যে এইটা সম্পূর্ণটাই ভুয়া, আপনারা শুনলেন যে কথা নাকি বলে না, দুই দিন আগে বলছে এখন নাকি বলে না। তো কান পেতে অনেকে বোঝার চেষ্টা করতেছিল যে আসলে কি বলে কি বলে না, তো এরকম কোনো ঘটনা ওখানে ঘটেনি। তো ওনাদেরকে বলে আসার পরে আমরা যখন বাড়িতে চলে আসি, তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে ওই গাছটি ওইখানকার জনপ্রতিনিধিরা, আলহামদুলিল্লাহ ওনারা মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, তা না হলে এরকম আমি অন্য কোনো এলাকায় দেখি না। এটা যদি আমাদের অঞ্চল বাদে অন্য কোনো অঞ্চলে হইতো, আমার ধারণা যতটুকু, এতক্ষণ এখানে মাজার মসজিদ, তারপরে এখানে দান বাক্স সৎগা সব শুরু হয়ে যেত, বা জিন্দাপীর মৃতপীর গাছপীর আব্বাপীর মাপীর সব এতক্ষণে শুরু হয়ে যেত। যদিও আলহামদুলিল্লাহ আমাদের এখানকার জনপ্রতিনিধিরা যথেষ্ট ভালো, এবং ওখানকার গ্রামবাসীরাও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবং ওনারা তাৎক্ষণিকভাবে আমরা ওখান থেকে চলে আসার পরপরই আজকে ওই গাছটাকে কেটে ফেলছে। তো এইটা দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা ওনারা শিরকের বা মানুষের এই কুসংস্কারের কোনো স্থান ওখানে দেন নেই। তো এইটাই ছিল মূল ব্যাপার যে এইটা একটা ভুয়া জিনিস। এবং আপনাদেরকে একটা বলি, সায়েন্টিফিকভাবে যদি আপনি চিন্তা করেন, গাছের মধ্যে অনেক সময় বৃষ্টির দিনে মানে পোকায় খেয়ে গাছের মধ্যে গর্ত করে ফেলে, তখন যখন ওই গর্তের ভিতরে পানি যায়, পানি যাওয়ার পরে গাছের মধ্যে এক ধরনের আওয়াজ হয়। তাছাড়া যদি গাছের মধ্যে পোকা থাকে, ওই পোকা যদি উপর থেকে কোনো জিনিস চিবয়, ওই জিনিসটা পানির উপরে পড়লে আওয়াজ হয়। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলে যে এটা নাকি জিনের কারসাজি, জিনকে আটকায় রাখা হয়েছে, হ্যান ত্যান হাবি যাবি। ভাই ম্যাক্সিমাম কাজ, ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ভুয়া, এবং মানুষকে মানে কি বলবো, এটাকে প্রতারিত করার একটা মাধ্যম। তবে এখানকার মানুষ ভালো, তারা এরকম কোনো কাজ করেন নাই, এবং তারা এই জিনিসটাকে অপসারণ করার জন্য নিজেরাও সহযোগিতা করেছেন। আমি তাদের জন্য দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, কারণ আমাদের অঞ্চলে এরকম একটা খারাপ কাজ হয় নাই, এবং হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। যেসব ভাইরা, যেসব প্রতিনিধিরা এই কাজটি করেছেন এবং ওই সব এলাকার মানুষদের জন্য প্রাণ ভরে দোয়া রইল, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা আপনাদের হায়াতকে বাড়িয়ে দিন, এবং এ ধরনের কুসংস্কার এবং শিরকি কাজ থেকে আপনাদের মতো আমাদেরকেও বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।